নমস্কার, স্বপ্ন প্রপার্টি সলিউশন পয়েন্টে আপনাদেরকে অনেক অনেক অভিনন্দন। আজকে আমি এসেছি নৈহাটি দোগাছিয়া। নৈহাটি দোগাছিয়া এই প্রপার্টিটার বিষয়ে আজকে আলোচনা করব। এই প্রপার্টিটা রয়েছে একদম দোগাছিয়া বাজার থেকে পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। এখান থেকে নৈহাটি রেলওয়ে স্টেশন 4 কিলোমিটার পড়বে, 4.1 কিলোমিটার, একদম 4.1 কিলোমিটার এখান থেকে নৈহাটি রেলওয়ে স্টেশন। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তাটা 8 ফুটের রাস্তা, ড্রেন করা রয়েছে, পরিবেশ সুন্দর। আশেপাশের পরিবেশ দেখলে আপনি বুঝতে পারবেন পরিবেশ সুন্দর। বিজলির কানেকশান করা রয়েছে, জলের কানেকশান রয়েছে, ঘরটা এখন বন্ধ রয়েছে। 3টে বেডরুম আছে, একটা ডাইনিং প্যাসেজ কাম ড্রয়িং, একটা কিচেন, 2টো বাথরুম আছে। 2তলা ফাউন্ডেশন করাই রয়েছে, আপনি 2তলা করতে পারবেন। এটা কলম করা নেই, ভিতের বাড়ি। বাড়ির বয়স হয়েছে 8 বছর মতো, পেপারপত্র পুরো ক্লিয়ার রয়েছে, 1 নম্বর বাড়িটা রয়েছে। একটু লম্বাটে ভাব আছে জায়গাটা, আমি দেখানোর চেষ্টা করছি যদিও। লোনেবল প্রপার্টি, আপনারা যদি এলিজিবল হন লোনের ব্যবস্থা আমরা করে দেবো। এখানে 4 চাকার আসার জন্য 8 ফুটের রাস্তাটা দেখছেন, এই যে মোটরসাইকেলটা, এখান থেকে আপনি দোগাছিয়া বাজার চলে যেতে পারবেন। সবটাই 8 ফুটের রাস্তা, কোথাও কোথাও 10 ফুটের রাস্তা। ছোটো যে 4 চাকাগুলো, মারুতি, ওমিনি, অল্টো, এই টাইপের যে 4 চাকাগুলো, এগুলো কিন্তু আরামসে চলে আসবে। এবং বাড়ির সামনে এই যে প্যাসেজটা দেখছেন, এই প্যাসেজটা কিন্তু অনেকটাই বড় প্যাসেজ। এই প্যাসেজের মধ্যে আপনি কিন্তু এই অল্টো, মারুতি, ওমিনি, এই টাইপের যে গাড়িগুলো রয়েছে, এই গাড়িগুলো কিন্তু আরামসে আপনি রাখতে পারবেন। যেহেতু বাড়িতে কেউ থাকে না, সেহেতু দেখুন একটু গাছপালা হয়ে গেছে, তো গাছপালা এগুলো তো কোনো ব্যাপার না, এগুলো কেটে ফেললেই পরিষ্কার হয়ে যাবে। বাড়িতে কোনো রকম ক্র্যাক আপনি কিন্তু দেখতে পাবেন না, দেখুন পরিষ্কার একদম। ফ্লেক্সিবল গেট ফেট সমস্ত কিছু করা রয়েছে। আমি আপনাদেরকে একটু দেখাই, একটু হালকা লম্বাটে ভাব রয়েছে, যেহেতু আমরা যেতে পাচ্ছি না কারণ চাবিটা আমাদের কাছে নেই। বাড়িতে এসি টেসি সমস্ত কিছুই লাগানো রয়েছে। পরিবেশ খুবই মনোরম পরিবেশ, বাঙালি হিন্দু পরিবেশ। আমি সাইড থেকে একটু দেখানোর চেষ্টা করছি। দেখছেন তো আপনাদের আমি দেখানোর চেষ্টা করলাম, আর যে রাস্তাটা দিয়ে আপনার 4 চাকা যাবে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা একদম 8 ফুটের রাস্তা, দেখছেন ড্রেন করা রয়েছে, জলের লাইন, কারেন্টের লাইন এবং ড্রেন সব কিছুই করা রয়েছে। এই যে এই রাস্তাটা, আপনি পায়ে হেঁটে 2 মিনিটে যদি যান তাহলে আপনি দোগাছিয়া বাজারটা পেয়ে যাবেন। তো এই এরিয়াটা পড়ছে একদম পঞ্চায়েত এরিয়া, মামুদপুর পঞ্চায়েত এরিয়ার মধ্যে পড়বে। খুবই সুন্দর লোকেশন। আপনারা যারা অল্প বাজেটের মধ্যে বাড়ি খুঁজছেন, অবশ্যই আমার ডেসক্রিপশান বক্সে নাম্বারটা দেওয়া রয়েছে, হোয়াটসঅ্যাপ করবেন কিংবা কল করবেন। দামটা আমি ডেসক্রিপশান বক্সে লিখে দিচ্ছি। ধন্যবাদ।